নমস্কাৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এজি মেজগান চেনেলৰ আন এটা ভিডিঅ'লৈ তোমালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আৰু আজি আমি এইটো ভিডিঅ'ত আলোচনা কৰিম আগন্তুক HSLC এক্সামিনেশ্যনৰ কাৰণে গণিতৰ কেইটামান নিউ পেটাৰ্ণৰ কুৱেশ্যন। তোমালোকে যদি ভিডিঅ'টো চাই ভাল পোৱা তেতিয়াহ'লে তোমালোকৰ বন্ধু বান্ধৱীৰ সৈতে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিবা আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিবা। আৰু তোমালোকে যদি আগলৈ এনেকুৱা ভিডিঅ' বিচাৰিছা তেতিয়াহ'লে মোক কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি দিবা, মই এনেকুৱা ভিডিঅ'ৰ কাৰণে লৈ আহিবলৈ তোমালোকৰ কাৰণে চেষ্টা কৰিম। এতিয়া প্ৰথম প্ৰশ্নটো চোৱাচোন কি আছে, উৎপাদক বিশ্লেষণ কৰা। এইটো 2024 চনত আহিছিলে, 2 নম্বৰ কুৱেশ্যন হয়। 4x⁴+1 এইটো আমি কেনেকৈ উৎপাদক বিশ্লেষণ কৰিম চাই লওঁ। প্ৰথমতে আমি ইয়াৰ কাৰণে আমি আন এটা অনুসিদ্ধান্ত আমি জানি ল'ব লাগিব যে a² + b² কি হ'ব, a + b² - 2ab। এই কথাটো আমি জানিব লাগিব, এইটো এটা অনুসিদ্ধান্ত হয়। আমি ইয়াক জানিব লাগিব যে a² + b² কি হয়, a + b² - 2ab। এতিয়া ইয়াকো আমি তেনেকৈ কৰিবলৈ চেষ্টা কৰিম। 4x⁴টো আমি কি লিখিম, 2x² ইয়াত এটা স্কুৱাৰ আহিব, 2x² হ'লগৈ, 2×2=4 আৰু x 2×4 +1 আমি কি লিখিব পাৰিম, 1² লিখিব পাৰিম। এতিয়া চোৱা, এইটো a² + b² পৰি গ'ল, a² + b² আমি কি লিখিব পাৰিম, a + b² - 2ab হ'ল। এতিয়া চোৱা এইটো কি হ'ব, 2x² হ'লনে, এ হৈছে এইটো, বি হৈছে এইটো, a² + b² কি আছিলে, a + b² - 2ab। তেতিয়াহ'লে সেইটো কাৰণে এ ভেলুটো, বি ভেলুটো, a + b² - 2ab লিখিছোঁ। এতিয়া চোৱা এইটো, এইটো এনেকৈ থাকিব, মাইনাছ এইটো কি হ'ব, 2×4x² একলৈ পোনকালে আমি একে পামগৈ। আমি যিহেতু উৎপাদক বিশ্লেষণ কৰিব লাগে তেতিয়াহ'লে ইয়াৰ আমি উৎপাদকবিলাক পূৰণ হৈ থাকিব লাগিব, যেনেকৈ 6টো কেনেকৈ লিখোঁ, 2 × 3 হ'ল, এনেকৈ মানে পূৰণ হৈ থাকিব লাগিব। তেতিয়াহ'লে আমি এইটো এতিয়া কি কৰিব লাগিব চোৱা, এইটো 2x² + 1² - এই 4x² আমি কি লিখিম, 2x² লিখিব পাৰিম, হয়নে নহয়, 2×4x² ঠিক আছে। এতিয়াটো কি হ'লগৈ, এই গোটেইটোক যদি আমি এ বুলি ধৰোঁ, এই গোটেইটোক যদি আমি বি বুলি ধৰোঁ, a² - b² ফলত পৰিলে, এতিয়া a² - b² কি আছিলে, a + b হ'ল a - b আছিলে। তেতিয়াহ'লে আমি এইটো কি লিখিমগৈ, গৈ এ বুলি ক'লে গোটেই লিখিম, +b হ'ল a - b হ'ব। গতিকেটা যিহেতু এতিয়া এইটোৱে কি হৈছে, পূৰণ হৈছে, এইটোৱে ইহঁতৰ উৎপাদক বিশ্লেষণ। বা তোমালোকে এইটো 2x² আগত লিখি পিনি +1টো পিছত লিখি, ঠিক তেনেকৈ এইটো 2x² আগত লিখি, +1টো তোমালোকে পিছত লিখিব পাৰা। এতিয়া নেক্সট কুৱেশ্যনটোলৈ আমি আগবাঢ়িছোঁ। নেক্সট কুৱেশ্যনটো কি আছে, যদি α আৰু β x² - 6x + y দ্বিঘাত বহুপদৰ শূন্য হয় তেন্তে ৱাইৰ মান নিৰ্ণয় কৰা, যদি 3α + 2β = 20 হয়। আমাক কি দিছে, α আৰু β এই বহুপদটো এটা আমাক কি দিয়া আছে, শূন্য বুলি দিয়া আছে। তেতিয়াহ'লে আমি প্ৰথমতে কি লিখিম, শূন্য দুটাৰ সমষ্টি, হয়নে, শূন্য দুটাৰ সমষ্টি কি হ'ব, তাৰমানে α + β = কিমান হ'ব, -b/a হয়। কি আছিলে, α + β = কি আছিলে, -b/a। এতিয়া -b জেগাত কি আছে, -2 এইটো হ'লগৈ, বি জেগাত কি আছে, -6টো আছে, সেইটো কাৰণে এইটো -6, আৰু এ জেগাত x² হওক, মানে এইটো হৈছে ax² নহয় জানো, ax² + bx + c হৈছে দ্বিঘাত বহুপদৰ এটা আদৰ্শ ঠাঁচটো হয়। এতিয়া এ জেগাত কি আছে, x² হওকটোক আমি এ বুলি কওঁ, x² হওকটোক বি বুলি কম, c টো হৈছে ধ্ৰুৱক পদ, x² হওক এ, এতিয়া মানে x² লগত কি আছে, হওকটো 1 আছে, সেইটো কাৰণে a লিখিম। ঠিক তেনেকৈ বিটো হৈছে x² হওক, যিটো কি হয় -6, সেইটো কাৰণে -6 লিখিছোঁ। এতিয়া α + β হ'লে আমি কি পালোগৈ, গৈ মাইনাছে +6 হ'ল, গেট হ'লগৈ, আমি 1 নম্বৰ সমীকৰণ বুলি দি ল'লোঁ। তাৰপাছত আৰু আমাক কি দিয়া আছে, যে 3α + 2β = 20 বুলি দিয়া আছে, 3α + 2β আমাক কি দিয়া আছে, 20 দিয়া আছে, এইটো মই 2 নম্বৰ সমীকৰণ বুলি দি ল'লোঁ। এতিয়া আমি এইটো কি কৰিব লাগিব, আমি প্ৰথমতে α আৰু β মান আমি জানিব লাগিব। তেতিয়াহ'লে আমি কি কৰিম, তেতিয়া আমাক কি আছে, আমাক যিহেতু ৱাই মান লাগে, ৱাইটো ক'ত আছে, ধ্ৰুৱক পদত আছে, আৰু ধ্ৰুৱক পদ আমি কেতিয়া পাওঁ, যেতিয়া আমি শূন্য দুটা পূৰণ কৰোঁ, α ইনটু β = কি আছিলে, c/a, যোনটো c2 হৈছে ধ্ৰুৱক পদ, ৱাই ভেলটো, আৰু এ ভেলটো 1 হয়, আৰু α β আমি জানিলেহে c2 আমি গম পামগৈ যিটো ৱাই ভেলু হয়। সেইটো কাৰণে আমি এইটো আমি অপনন কৰিবলৈ হ'লে 1 নং সমীকৰণৰ লগত
লগত আমি কি পূরণ করে দিম বিটাটো মই যিমান নাইকিয়া করিম দুই পূরণ করি লগত দুই পূরণ করি হয়নে আমি অপনয়ন করিম এটো অপনয়ন পদ্ধতিত করিম আমি এটা এইটো হইছে এক নং সমীকরণ তার লগত আমি যদি দুই পূরণ করি কি হব টু আলফা প্লাস টু বিটা ইকুয়াল ছয় দুগুণ বারো হলগে টু হলগে গিয়ে তোমালোকর তিন নম্বর সমীকরণ আমি এটা কি করিম এটা দুইরপর তিন নহলে তিনিরপর দুই আমি মাইনাস করিম আমি তিনিরপর মাইনাস দুই করে দিছো থ্রি মাইনাস টু বা এটা টু মাইনাস থ্রি করে দিছো টু মাইনাস থ্রি এটা দুই নম্বর সমীকরণ কি আছে থ্রি আলফা প্লাস টু বিটা ইকুয়াল টুয়েন্টি আর তিন নম্বর সমীকরণ কি আছে টু আলফা প্লাস টু বিটা ইকুয়াল টুয়েলভ এটা আমি যেহেতু মাইনাস করছো তলখিন চিনটো চেঞ্জ হব টু বিটা কেনসেল গল থ্রি আলফার পর টু আলফা গলে আমি পালো অকল আলফা পালোগে ইকুয়াল বিশর পর বারো গলে আমি পালো আট এটা আলফা মানটা আমি কি পালোগে গে আট এটা আমি কি করিম আলফার মান একত বহাই দিম এটা এক নম্বর সমীকরণ কি আসলে আলফা প্লাস বিটা ইকুয়াল সিক্স হয় না কি আসলে আলফা প্লাস বিটা ইকুয়াল সিক্স আসলে এটা আলফা মানটা পালো আমি আট প্লাস বিটা ইকুয়াল সিক্স বিটা ইকুয়াল কি হবো সিক্স মাইনাস এইট ইকুয়াল কি হবগে গে মাইনাস টু বিটাটো আমি কি পালো মাইনাস দুই এতেকে আকৌ আমি লিখিম শূন্য দুটার গুণফল শূন্য দুটার গুণফল গুণফল কি আসলে আলফা বিটা ইকুয়াল কি হব সি বাই এ আসলে শূন্য দুটার গুণফল আলফা বিটা ইকুয়াল সি বাই এতিয়া চোৱা আলফা জেগাত পালো আমি আঠ হয়নে আঠ পাইছিলোঁ আলফা জেগাত আমি কি পাইছিলোঁ এইটো আলফা ইকুৱেল আমি এইট পাইছিলোঁ এতিয়া সেইটো কাৰণে আলফা জেগাত আমি পাতিলোঁ আঠ কিন্তু বিটা জেগাত আমি কি পাইছিলোঁ মাইনাছ দুই বিটা জেগাত আমি সেইটো কি লিখি দিলোঁ মাইনাছ দুই লিখিলোঁ ইকুৱেল চি চি ভেলুটো কি আছে চোৱা ইয়াত বহুপদটো আছে এইটো এইটো হৈছে চি ভেলু ধ্ৰুৱক পদ যিটো আছে ৱাই এতিয়া চি জেগাত আমি কি লিখি দিমগৈ গৈ ৱাই আৰু এ মানে এক্সৰ এক্স স্কোৱাৰৰ সহক এক্স স্কোৱাৰ সহক কি আছিলে এক আছিলে সেইটো কাৰণে আমি এই জেগাত আমি কি লিখি দিম এক লিখি দিম এতিয়া চাওঁ কি হ'ব প্লাছে মাইনাছে মাইনাছ আঠ দুগুণ ষোল্ল মাইনাছ ষোল্ল ইকুৱেল কি পালোগৈ গৈ আমি ৱাই তেতিয়া আমি ৱাই মানটো আমি কি পালোঁ মাইনাছ ষোল্ল এইকেইটা আছিলে প্ৰশ্নকেইটা তোমালোকে যদি ভিডিঅ'টো চাই ভাল পালা তেতিয়া আৰু যদি এনেকুৱা ভিডিঅ' তোমালোকে বিচাৰিলে মোক কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিবলৈ নাপাহৰিবা ধন্যবাদ।